বাংলা বক্সকেও একটা জায়গা দিতে হবে, ঠিক আছে? আমাদের আজ গর্ব করে বলতে পারি হুগলি, বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় সব থেকে 2022-এ যদি সেট তৈরি হয়, সব থেকে 2022-এ বক্স তৈরি হয়েছে আমাদের হুগলি, বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া সব থেকে বেশি বাংলা বক্স তৈরি হয়েছে, যেটা রেকর্ড করে দিয়েছে আমার মতে বলে, আমাদের মতে বলে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো অনেকদিন পর একটা মুডেলি ভিডিও নিয়ে এলাম। তো আমিও পুরো ভিডিওটা দেখলাম, দেখার পর আমারও প্রচণ্ড খারাপ লাগলো, যেহেতু আমাদের এই বাংলা বাংলা বক্সকে নিয়ে এত খারাপ কথা বলা হয়েছে। তো বারবার বাংলা বক্সকে নিয়ে খারাপ কথাটা বলা হয়েছে, সেই জন্য আমার প্রচণ্ড খারাপ লেগেছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আমার রিকোয়েস্ট থাকলো, তো এই ভিডিওটা পুরোটা দেখবে, কেউ একটু স্কিপ করবে না। তো কালকে কালকেই আমি ভিডিওটা দেখলাম, দেখার পর প্রচণ্ড খারাপ লেগেছে, যেহেতু আমাদের বাংলা বক্সকে নিয়ে এত খারাপ কথা বলা হয়েছে না। তো আজ থেকে 1 বছর আগে এই বাংলা বক্স RCM নিয়ে প্রচণ্ড কথা উঠেছিল, তো আবার সেটা চালু করলো। তো বাংলা বক্স কি আমাদের একদমই খারাপ? একদমই খারাপ নয়। বাংলা বক্স বাংলা বক্সের জায়গায় থাকবে এবং RCF RCF এর জায়গায় থাকবে অবশ্যই। আর বারবার যে বলা হচ্ছে বাংলা বক্স খারাপ, বাংলা বক্স বাংলা বক্স কি এমন দোষ করেছে, এবং বারবার ওই ভিডিওটাতে বলা হয়েছে যে বাংলা বক্স বাংলা বক্স বাংলা বক্স, কেন বাংলা বক্স কি করেছে সেটা আমি বলতে চাই, বাংলা বক্স কি এমন খারাপ করেছে। তো আমার প্রচণ্ড খারাপ লেগেছে, জানি না ও কেমন ভাবে রিয়াকশন নেবে। তো ভাই তুমি যেটা বলেছো ভাই সম্পূর্ণ কথাটা খারাপই বলেছো, ঠিক আছে? কেননা একটা সেটের জন্য তুমি আর একটা এতগুলো সেটকে বদনাম করতে পারো না। তো আজ আমাদের বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং নদিয়া এইসব জায়গায় প্রচণ্ড বাংলা বক্স চলে, এবং সব থেকে বেশি বাংলা বক্স চলে এখানে, এবং সবাই সেটও বানাচ্ছে। তো 2022-এ সব থেকে যদি কোথাও বেশি বক্স বা সেট তৈরি হয়ে থাকে, সেটা আমাদের হুগলি, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া। আমি এই গর্ব করে বলতে পারি এই তিনটে জায়গাতে সব থেকে বেশি সেট তৈরি হয়েছে বাংলা বক্স বিশেষ করে। তো আমার ধারণাই আশা করি 1000-এরও উপর সেট তৈরি হয়েছে এই 2022-এ, 1 বছরের মধ্যে শুধু বাংলা বক্স। তাও বাংলা বক্সে নিয়ে এত কথাবার্তা কিসের জন্য? বারবার বাংলা বক্স বাংলা বক্স কেন বলতে থাকবে এরকম? আর দু একজন ভিডিও কমেন্ট করে যাচ্ছে যে কবির এবারে বুঝবে আর RCF এবারে কি জিনিস সেটা বুঝাবে। তোরা বারবার কবি কেটে নিয়ে আসিস কেন? কবির তোদের কে হয়? কবি নিশ্চয়ই একটা ভাইরাল মানুষ, তার জন্যই তোরা এই কবির কেটে নিয়ে আসিস। কেন ওকে ছাড়া অন্য তোদের ভিডিও বানানো যায় না? বারবার কবির কেটে নিয়ে আসিস, ও বস বসের জায়গায় থাকবে, ও তোদের নিয়ে ভিডিও বানাচ্ছে যে বারবার ওকে কবির দেখে টেনে নিয়ে আসিস। বারবার ভিডিওতে কমেন্ট করছিস যে RCF কি জিনিস কবির বুঝবে। আরে RCF কি জিনিস কবির দা সেটা দেখিয়ে দিয়েছে ভালো করে, ঠিক আছে? তোরা সেটা ধরতে পারিসনি, সেটা নিজেদের ফল্ট। তো তোমরা বারবার বাংলা বক্সকে খারাপ বলেছো, এটা কিন্তু খুব খারাপ, ঠিক আছে? যে যার সেট তাদের কাছে ভালো, RCF RCF জায়গায় থাকবে অবশ্যই, RCF RCF জায়গায় থাকবে এবং বাংলা বক্স বাংলা বক্সের জায়গায় থাকবে। তা বলে এই নয় যে বাংলা বক্সকে এত অপমান করবে, বাংলা বক্সকেও একটা জায়গা দিতে হবে, ঠিক আছে? আমাদের আজ গর্ব করে বলতে পারি হুগলি, বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় সব থেকে 2022-এ যদি সেট তৈরি হয়, সব থেকে 2022-এ বক্স তৈরি হয়েছে আমাদের হুগলি, বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া সব থেকে বেশি বাংলা বক্স তৈরি হয়েছে, যেটা রেকর্ড করে দিয়েছে আমার মতে বলে, আমাদের মতে বলে সব থেকে বেশি বাংলা বক্স তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের এই 3-4 জায়গায়। এবং এদের মান্যতা আমরা ভালোভাবে দিই, আমরা কিন্তু কোনোদিনও বলিনি যে RCF খারাপ, RCF অবশ্যই RCF এর জায়গায় থাকবে। তো বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানাবে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। একটা কথার লিমিট থাকা দরকার, বারবার একটা কথাকে রিপিট করলে সেটা কিন্তু কান খারাপে লাগে, আর সেটা বারবার করেছো তোমরা। তোমরা নিজেদেরকে খুব মানে কি বলবো, নিজেদেরকে বিশাল পপুলারিটি মনে করেছো, আর আমরা আমরা বাংলা বক্স আমরা বেকার, তাই না? এটা কিন্তু কোনোদিনও নয়, আমরা আমাদের জায়গায় থাকবো, তোমরা তোমাদের জায়গায় থাকবে, কিন্তু বারবার এই বাংলা বক্সকে খারাপ বলতে এসো না। অনেকদিন এরকম ভিডিও আমি বানাইনি, তো বানাতেও চাইছিলাম না, কিন্তু আজ আমি বাধ্য হলাম, যেহেতু আমাদের বাংলা বক্সকে নিয়ে এত অপমান করছে। তো আমরা যেমন বাংলা বক্সকে নিয়ে বেঁচে থাকতে পারি বা ব্যবসা করতে পারি, সেরকম RCF কে নিয়েও আমরা গর্ব করি। হ্যাঁ RCF RCF এর জায়গায় থাকবে অবশ্যই থাকবে। তো কিন্তু এরকম ভাবে ডাইরেক্ট ভাবে অপমান করাটা খুব খারাপ হয়েছে ভাই, ঠিক আছে? তুমি রাগ করো না, তোমাকে এই 2-4টে কথা বললাম বলে, কিন্তু তুমি যে কথাগুলো বলেছো বারবার বাংলা বক্সকে নিয়ে সেটা আমার প্রচণ্ড খারাপ লেগেছে। কিছু অডিয়েন্স আছে যারা কমেন্ট করে বাংলা বক্স বালের বক্স বাংলা বক্স এটা বাংলা বক্স সেটা,
কিন্তু আমরা কিন্তু কোনোদিন কমেন্ট করিনি যে আরসিএফ এটা বা আরসিএফ সেটা, ঠিক আছে? আমরা আরসিএফকে যথেষ্ট সম্মান করি, আরসিএফ আরসিএফের জায়গায় থাকবে, কিন্তু আমাদের বাংলা বক্স অবশ্যই আমাদের আমাদের কাছে থাকবে, আমাদের হৃদয়ে থাকবে বাংলা বক্স। আমরা হৃদয় বাংলা বক্সকে প্রচণ্ড ভালোবাসি, তাই আমাদের হৃদয়ে থাকবে বাংলা বক্স। ওই ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের ভিডিও হয়ে গেল, কেউ কিছু মনে করো না। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কথাগুলো ভুল বলেছি না ঠিক বলেছি, অবশ্যই কমেন্ট করবে। আর চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওয়। তো বাই।